গণমাধ্যম কর্মীদের নিয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বেফাঁস মন্তব্যে লজ্জিত সাবেক ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু। বাফুফেতে ব্যবসার বাজার বসিয়ে ফুটবলকে কলুষিত করার বিচার একদিন হবে বলে মনে করছেন বাফুফের সাবেক এই সদস্য। মঙ্গলবার সাংবাদিকদের উদ্দেশ্যে করা কুরুচিপূর্ণ একটি অডিও ক্লিপ ভাইরাল হলে সমালোচনার মুখে পড়েন বাফুফে বস। এখানে ঢুকতে গেলে তাদেরকে আমার একটা ফটো দিতে হবে, তার বাপ ওইটা কন্ডিশন হলো ও আর বাপের একটা ফটো পাঠাবে জুতা পরা। দেশের ক্রীড়াঙ্গনে হট টপিক এখন বাফুফে। একের পর এক বিতর্ক আর সমালোচনার জন্ম দিয়ে আলোচনার টেবিলে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এর মাঝেই সাংবাদিকদের নিয়ে বেফাঁস মন্তব্য করে আবারও গণমাধ্যমের শিরোনামে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফে প্রধানের লাগামহীন মন্তব্যে লজ্জিত সাবেক ফুটবলার ও সাবেক বাফুফে সদস্য হাসানুজ্জামান খান বাবলু। যে ওরকম একটা গুরুত্বপূর্ণ পদে থেকে উনি একটার পর একটা এই ধরনের কথাবার্তা বলবেন, একটার পর একটা বিতর্ক চলছে, এটাই এখান ধরনের গুরুত্বপূর্ণ পদে থেকে এটা বলা উচিত না। আমি ফুটবলার হিসাবে নিজেকে খুব লজ্জিত ফিল করছি। এটা আপনাদের কাছে, জাতির কাছে ক্ষমা চাচ্ছি যে একজনের জন্য পুরো ফুটবল পরিবারকে, ফুটবল সমাজকে আপনারা অন্তত দায়ী করবেন না। ফুটবলের উন্নতি চোখে না পড়লেও 15 বছর ধরে গদিতে থেকে বাফুফেতে ব্যবসার বাজার বানিয়ে ফেলেছে ফেডারেশনের হর্তাকর্তারা, এমনটাই মনে করেন সাবেকেই ফুটবলার। গত 15 বছরে উনি ফুটবলটাকে আসলে যে জায়গায় নেওয়ার কথা তার ধার কাছেও নিতে পারেন না, ফুটবলটা একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। তার মানসিক ভারসাম্যটা অনেকটাই আমার তার কথাবার্তাতে মনে হচ্ছে যে উনি একটু অসুস্থ মানসিকতায় চলে গেছেন, যে এটা তাদের বিজনেস প্রতিষ্ঠান হিসেবেই তারা মনে করছে। সুতরাং এখান থেকে তাদের যাওয়ার কোনো কারণ নাই। ফুটবলের ভালোর জন্য এই গত 15 বছরে কতটুকু হয়েছে আমি বলতে পারবো না। এদিকে বাফুফে সভাপতির এমন মন্তব্য অপ্রত্যাশিত বলে মনে করছেন ক্রীড়া সাংবাদিক আনিসুর রহমান পল্টু। তার কাছ থেকে এমন বক্তব্য আসলে যে আমরা কখনোই আশা করিনি, এবং তিনি যে বক্তব্য দিয়েছেন সেটা সম্পূর্ণ অগ্রহণীয়, যদিও তিনি পরবর্তীতে এটার জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন। বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে ক্ষোভ ঝাড়তে গিয়ে অধ্যত্তপূর্ণ আচরণ করেন বাফুফে বস। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা।